এবার এখান থেকে আমরা বেরোবো, গিয়ে বাইরে বেরিয়ে বাস ধরতে হবে। বাস রয়েছে, সব বুক করাই আছে। বাসে করে প্রায় এখনো এক দেড় ঘন্টা যেতে হবে। আমরা এখন নিধিবনে আছি, এই সামনেটা দিয়ে ঢুকতে হবে, এখান দিয়ে ঢুকে আবার এই পাশটা দিয়ে বেরোতে হবে। চলো তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছি। মন্দিরের মধ্যে এখন ঢুকছি, পুরোটাই পাথর দিয়ে, সাদা পাথর দিয়ে আর কি বাঁধানো মন্দিরটা। এখন আমরা এসেছি প্রেম মন্দিরে, একদম মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি। মন্দিরে ঢোকার গেট সামনেটা প্রচুর ভিড় রয়েছে। এই মন্দিরটা রাত্রিবেলায় আর কি দেখতে খুব সুন্দর লাগে, কারণ প্রচুর লাইটিং ফাইটিং থাকে, দেখতে খুব সুন্দর লাগে, যার জন্য আমরা রাতের বেলাতে আসলাম। তোমাদেরকে যদি ফোনটা অ্যালাউ করে তাহলে ভেতরে ঢুকে ডিটেলসে সবটাই দেখাচ্ছি। এই হলো প্রেম মন্দির, রাতের বেলায় অসাধারণ লাগে দেখতে। দেখো ওই যে পেছনে মন্দিরটা, এখন রয়েছি প্রেম মন্দিরের মধ্যে, জাস্ট ভেতরে ঢুকলাম। আর ঢুকেই রয়েছে বাঁদিকে, তোমরা তোমাদেরকে দেখতে পাচ্ছ পিছনে, ওই কৃষ্ণের ওই কালীয় নাগের যে থিমটা সেটা রয়েছে বাঁদিকটায়। আর ডান দিকে একটু পার্ক মতো করে রেখেছে। আর এই হচ্ছে পিছনটায় দেখো মন্দিরটা, এই হচ্ছে পেছনটা মন্দির। আর এই এইটাই সোজা, মানে ভেতরে ঢোকার কোনো ইয়ে নেই। এখানে যেটা দেখতে পাচ্ছ, ওপাশ দিয়ে ঢুকে আমাদেরকে মন্দিরের সামনেটা দিয়ে ঘুরিয়ে আবার পেছনটা দিয়ে বেরোতে হবে। তো বাইরে দেখছিলাম যে মোবাইল ফোন প্রোহিবিটেড লেখা আছে, কিন্তু কেউ সেটা মানছে না, সবাই মোটামুটি ফটো তুলছে, ভিডিও তুলছে, আর এখানে কেউ বারণও করছে না। তো তোমাদেরকে সেই জন্য ভেতরে ভিডিওটা দেখাতে পারছি। চলো ওই পাশটা, ওই পাশটা এবার ঘুরে দেখি। এই হচ্ছে মন্দিরটা, এখানটায় একটা দেখো ঝর্ণা মতো রয়েছে সামনেটা। এখানে একটা ঝর্ণা মতো পড়েছে। Thank you.
আমাদের প্রেম মন্দির দর্শন হয়ে গেছে, তোমাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে দেখালাম। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওতে কিন্তু কমেন্টে অবশ্যই কিন্তু জানিও যে তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য বাই।